ফ্রান্সে বাংলাদেশ মুক্তিযুদ্ধ লীগ শাখা কমিটি গঠন করা হয়েছে ফ্রান্স থেকে এনায়থোসেন সোহেল জানান ফ্রান্সে অবস্থানরত মুক্তিযুদ্ধের স্বপক্ষে প্রজন্মের অংশগ্রহণে অনলাইনে কমিটি ঘোষণা করা হয় নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরে সমৃদ্ধশালী বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা এতে বাংলাদেশ ও ফ্রান্স থেকে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা যুক্ত হন